গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ডায়েরি। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ জানি আমি নর্মালি ব্লগ বানাই না, কিন্তু যেদিন আমি সবচেয়ে বেশি বাইরে বেরিয়েছি সেদিন তো ব্লগ বানানোই উচিত, তাই না? কারণ আমি বাড়ির বাইরে খুব কম বেরোই, আর তার দায় একমাত্র আমার কর্তার। কারণ আমার কর্তা সারাদিন এত বিজি থাকে যে আমাদের তো ঠিক করে কথাই হয় না সারাদিনে, তাহলে আর বাড়ির বাইরে ঘুরতে যাব কেমন করে। কিন্তু এই রবিবারটা না, ও একটু ফাঁকা ছিল। ফাঁকা ছিল মানে আবার ফাঁকা ছিল নয়, ফাঁকা ছিল মানে সকালবেলা আউটডোর ছিল। তাই আমরা ভাবলাম যে বাকি সময়টুকু চলো দুজনে মিলে একটু ঘুরে কাটাই। এমনিতেও কলকাতায় আসার পরে কলকাতা এক্সপ্লোর আমরা খুব কমই করেছি। কলেজ স্ট্রিটে বই কেনা হয়নি, গালিব স্ট্রিটে পেট মার্কেট দেখা হয়নি, কোথাও গিয়ে কোনো ভালো পাইস হোটেলে খাওয়া দাওয়া করা হয়নি, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে কাটাই। তাই সকাল সকাল বানালাম চিড়ের পোলাও। আর চিড়ের পোলাও বানানোর জন্য না, আমি এই ফ্রোজেন সবজিগুলোর ব্যবহার করেছি। কারণ সকাল সকাল উঠে ফ্রেশ ফ্রেশ সবজি কেটে চিড়ের পোলাও বানাতে অনেক সময় লাগতো। আমার ফ্রিজে তাই সব সময় এরকম একটা ফ্রোজেন সবজির প্যাকেট থাকে, যেটা থেকে আমি খুব সহজে সবজিগুলোকে নিয়ে এরকম সুন্দর চিড়ের পোলাও বানিয়ে নিতে পারি। তো চিড়ের পোলাও বানিয়ে খাওয়া দাওয়া করেই আমরা সকাল সকাল আজ বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে ঘুরতে। তবে খুব সকাল সকাল নয়, প্রথমেই ও গেছিল হসপিটালে ও ডিউটি করতে। হসপিটালে ডিউটি করে ফিরেছিল 11:30-12 নাগাদ, তারপরেই আমরা বেরিয়েছি। কিন্তু রেডি হয়ে বেরোতে বেরোতে ধরে নিন 1টা তো বেজেই গেছিল। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সারাদিন এভাবে বাড়িতে থাকতে থাকতে আজকালকার দিনের মেয়ে হয়ে তুই বোর হয়ে যাস না। প্রথম কথা না, সংসার করাটা আমার নিজের চয়েস, আমি বরাবর সংসার করতেই চাইতাম, তাই সংসারে থাকতে আমি কখনোই বোর হয়ে যাই না। আর আজকাল তো আবার জুটেছে ইউটিউবের কাজ। ইউটিউবের কাজ আমার সারা দিনই থাকে, তোমাদের জন্য ভিডিও বানাই, তারপর সেগুলোকে এডিট করি, তারপরে সংসারের কাজকর্মই হয়ে ওঠে না আমার ঠিক করে। তাই আজকে আমি বাইরে বেরোনোর আগে সবার আগে ভাবলাম যে আমার ব্যালকনিটাকে আমাকে পরিষ্কার করতে হবে। তার মধ্যেই চলে এলো একখানা পার্সেল। দেখে নাও পার্সেলের মধ্যে কী আছে। পার্সেলের মধ্যে অ্যাকচুয়ালি আছে একটা 1 লিটারের প্যারাসুটের কোকোনাট অয়েল। আমি এগুলো অ্যাকচুয়ালি তেল বানাতেই ব্যবহার করি। যারা যারা আমার কাছ থেকে তেল নাও, তারা প্রত্যেকে নিশ্চয়ই জানো যে আমি খুব ভালো কোয়ালিটির তেল কিন্তু ডেলিভার করি। তো আমার বেস অয়েলটা না সবসময় এটাই হয়, আর তার সঙ্গে আবার একটা নিভিয়া সফট ক্রিম গিফট হিসেবে দিয়েছে। তো এই সমস্ত কিছু এক পাশে গুছিয়ে রেখে আমি ভাবলাম যে আজকে বেরোনোর আগে আমাকে ব্যালকনিটা পরিষ্কার করতে হবে, কারণ দিওয়ালি সামনে চলে এসেছে আর দিওয়ালির জন্য ব্যালকনিটাকে আমি সুন্দর করে সাজাতে চাই, আর তার জন্য একটু ক্লিনিং করা তো ম্যান্ডেটরি। নন্দিনী থাকলে এই সমস্ত কাজগুলো নন্দিনী আমাকে খুবই হেল্প করে, কিন্তু যেহেতু সুজি আর নন্দিনীকে আমি বর্ধমানে রেখে এসেছি, তার জন্যই অগত্যা নিজেকে করতে হচ্ছে। নন্দিনীর মতো মন দিয়ে ক্লিন করতে তো আমি পারবো না, বাট তবুও চেষ্টা করে দেখতে কি আছে।
পরে এই হচ্ছে আমার ব্যালকনির কমপ্লিট লুক। আমি এই বাড়িটা পছন্দই করেছিলাম এই ব্যালকনিটার জন্য। এই ওপেন ব্যালকনিটায় গিয়ে আমার চোখটা আটকে গেছিল, আর আজও ওপেন ব্যালকনিটায় গিয়েই আমার মন আটকায়। এই গ্রাস ম্যাটটা আমি অনেক শখ করে ফ্লিপকার্ট থেকে এনে পেতেছিলাম। আমার আর অনিকে দুজনেরই শখ ছিল একখানা গ্রাস ম্যাটের। যদিও এটা ভাড়া বাড়ি, তাই আমরা খুব বড় গ্রাস ম্যাট পাতিনি, কিন্তু গ্রাস ম্যাট আমার আর অনিক দুজনেরই প্রচণ্ড পছন্দের। এই ওয়াশিং মেশিনটা আমি প্রায়ই চালাই, কারণ অনিক হসপিটাল থেকে ফিরলে ওর জামা কাপড় যা নোংরা হয় সেটা ওয়াশিং মেশিন ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না। ওয়াশিং মেশিনে তাই প্রত্যেক দিনই আমার জামা কাপড় পরে। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। আজকে আমি ওয়াশিং মেশিন চালিয়ে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলেও মেশিনের মধ্যে রেখেই যাব, এসেই আস্তে আস্তে মেলব। কারণ জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে যাব, ক্লিপ লাগালেও বাতাসে উড়ে যাওয়ার ভয় থাকে। আজ তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি, সকাল সকাল বেরোনোর আছে তাই। নয়তো আমি স্নান করি সেই একটা দেড়টার সময়। পৃথিবীতে যতই দামি দামি গাড়ি থাক না কেন, কলকাতার রাস্তায় এরকম বাইক রাইডই আমার সব থেকে বেশি পছন্দের। আমি বরাবরই বাইকে চাপতে প্রচণ্ড ভালোবাসি, আর আমার সারথিটি আমায় বাইকে চাপাতে ভালোবাসে। তাই আমরা দুজনে মিলে একটু সময় পেলেই না এরম করেই টো টো করে ঘুরে বেড়াই, সারা দিন ঘুরে বেড়াই। কিন্তু আজকাল না, আমরা একদম সময় পাই না ঘুরে বেড়াতে। কিন্তু আমরা যখন বর্ধমানে থাকতাম, তখন বর্ধমানেও বিভিন্ন জায়গা ঘুরতে নিয়ে যেত অনিক আমায়। তো এরকমই ঘুরতে ঘুরতে একটা পাইস হোটেলে এলাম ভালো বাঙালি খাবার খেতে। হোটেলটা ছোটোখাটো ছিল, কিন্তু খাওয়ার দাওয়ারগুলো ছিল অসামান্য। ওখান থেকে গেলাম আমরা কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে বুক স্টলগুলো দেখার ইচ্ছে আমার বরাবরের ছিল, সেই যখন ছোট ছিলাম তখন থেকে। বাবুর মুখে শুনেছিলাম যে কলেজ স্ট্রিটে নাকি সব থেকে ভালো এবং সব থেকে পুরনো বই পাওয়া যায়। আর আজকালকার মোবাইল ইন্টারনেটের যুগে বই পড়ার মানুষ তো কেমন যেন হারিয়েই যাচ্ছে। তবে আমি বাবু এখনও এই ঐতিহ্যটা ধরেই রেখেছি, কারণ আমি বই পড়তে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু আজকে ছিল রবিবার, আর কলেজ স্ট্রিটে বেশিরভাগ দোকানই ছিল বন্ধ। তবুও তিনখানা ভূতের গল্পের বই কিনে বাড়ি এলাম। তারপর গেছিলাম গালিব স্ট্রিটের পেট মার্কেটে পার্সিয়ান ক্যাট দেখতে। একখানা পার্সিয়ান ক্যাট নেওয়ার ইচ্ছে ছিল আমার প্রচণ্ড, কিন্তু পার্সিয়ান ক্যাটটা কেমন যেন দেখে অসুস্থ অসুস্থ লাগলো, কিন্তু দেখতে ভারী সুন্দর ছিল। তারপর দেখলাম অনেকগুলো ল্যাব, বিগেল, গোল্ডেন রেট্রিভার। গালিব স্ট্রিটে যে এত বড় পেট মার্কেট হতে পারে আমি কোনোদিন ভাবতেই পারিনি। ইভেন আমি আজ অবধি কখনো কোনো পেট মার্কেট দেখিনি। কলকাতায় আসার আগেই আমি ভেবেছিলাম যে গালিব স্ট্রিটে একবার যেতে হবে, সেই শখ কিন্তু আমার আজকে পূরণ হয়ে গেল। ওখান থেকে সোজা এলাম কাকা শ্বশুরের বাড়িতে। কাকা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে আমরা যেখানে থাকি ওখান থেকে তো অনেকটা দূর, কিন্তু আমরা যখন গেছিলাম গালিব স্ট্রিটে তো গালিব স্ট্রিট থেকে কাছাকাছি ছিল। তার জন্য ভাবলাম যে যখন গেছি একবার ঢুঁ মেরে যাই। ওমা, ওখানে গিয়ে দেখি আমার অন্য আরেক কাকা শ্বশুর আর শাশুড়িমা উনিও এসেছেন। তো ওখানে গিয়ে না সবার সাথে দেখা হলো, খুব ভালো আড্ডা হলো, আমরা অনেকক্ষণ গল্প করলাম, তারপরে আমরা বাড়ি ফিরলাম। তোমরা অনেকেই জানবে যারা আমার আপনজন, তাদের প্রত্যেককে আমি বলেছি যে আমার শ্বশুর এবং শাশুড়ি ভাগ্য প্রচণ্ড ভালো, মানে আমার শ্বশুর বাড়ির ভাগ্য কিন্তু প্রচণ্ড ভালো। ওনারা আমাকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন, এত প্যাম্পার করেন যে আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে এরা আমার বাপের বাড়ির আত্মীয় না শ্বশুর বাড়ির আত্মীয়। যাই হোক, ফেরার পথে রাতের কলকাতা দেখতে দেখতে আমরা 9:30-10 সময় বাড়ি ফিরেছি। আর আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। আগামী দিনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।